ফ্র্যাকশনাল যে নাম্বারটা হচ্ছে সেই ফ্র্যাকশনাল নাম্বারটাকে অবশ্যই কি করতে হবে, রাইট সাইড থেকে লেফট সাইডে পড়তে হবে। ঠিক আছে, আমরা যখন ডবল অ্যাডেড মেথড দেখলাম সেখানে ইন্টিগ্রাল নাম্বারটাকে যেরকম ছিল সেরকম ভাবে লিখেছিলাম, দিয়ে নাম্বারটা কি করলাম 2 দিয়ে মাল্টিপ্লাই আর পরেরটার সঙ্গে অ্যাডিশন, এইভাবে করে গেছিলাম। হাফ অ্যাডেড মেথডের ক্ষেত্রে নাম্বারটাকে রিভার্স অর্ডারে পড়বো, রিভার্স অর্ডারে পড়ার পর আমি এইভাবে লিখেছি 0 1 0 0 1 1 0 ছিল, এখানে আমার 0 0 0 1 1 আসবে। এবার জিরোর জন্য এখানে দেখো 0.5 দিয়ে, সেখানে যেমন 2 দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম এখানে আমরা 0.5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, দিয়ে যে রেজাল্টটা হচ্ছে সেটাকে আমরা আবার কি করছি এই দেখো পয়েন্টটার সঙ্গে যোগ। সিমিলারলি আবার কি হচ্ছে না, এটাকে যে রেজাল্টটা হলো সেটার সঙ্গে 0.5 মাল্টিপ্লাই করেছি, মাল্টিপ্লাই করার পর যে রেজাল্টটা পাচ্ছি সেটাকে আবার পয়েন্টটার সঙ্গে যোগ, 0.5 মাল্টিপ্লাই করলে 0.5 আসে। এবার মাল্টিপ্লাই করার পর এখানে দেখো এই যেমন লাস্টে কি হয়েছিল, মাল্টিপ্লিকেশন 2 দিয়ে আর হয়নি, কিন্তু এইখানে লাস্টে 0.5 দিয়ে আবার মাল্টিপ্লিকেশন হবে, তাহলে 0.5 দিয়ে মাল্টিপ্লিকেশন করার পর আমরা রেজাল্ট পেলাম 0.75। হয়ে গেছে, তাহলে দ্য রেজাল্ট অফ মানে 0.110 এটার জন্য কি রেজাল্ট আসবে, এতে করসপন্ডিং ডেসিমেল ভ্যালু হবে 0.75। হয়ে গেছে, তোমাদের জন্য কিছু এক্সারসাইজ দিচ্ছি যেটা ডবল এডেড হাফ এডেড মেথড ইউজ করে করবে। দেখো এগুলো কি নাম দিয়েছো তোমরা, নিজেদের নাম দেবে নাহলে বুঝতে পারবো না, পরে চেঞ্জ করবে, এখন করতে হবে। তো এখানে দেখো যে স্যার আরিফি তো করেছিল তাই আমি রেখে, ঠিক আছে স্যার, using double and half added method, double added and half added method use করে এটা করবে। আর এটা তোমার এই দুটো HW তোমরা করবে, তোমাদের নেক্সট দিন কবে ক্লাস আছে, ক্লাস 7 ফ্রাইডে, ফ্রাইডেতে আছে, ফ্রাইডে 11:30 তাই তো, ঠিক আছে, তোমরা ফ্রাইডে 11:30 এর মধ্যে এই দুটো কমপ্লিট করবে। এবার আমি একটু অক্টাল নাম্বার সিস্টেমের অ্যাডিশনে চলে যাচ্ছি, ঠিক আছে, অক্টাল নাম্বার সিস্টেম অ্যাডিশন, অক্টাল নাম্বার সিস্টেম জানি আমরা, এটাই শুধু আজকে করাবো, এটা আমি পরের দিন তোমাদের বাকি অংশটা করাবো, অক্টাল নাম্বার সিস্টেম অ্যাডিশন। তো সেখানে দেখো যে অক্টাল নাম্বার সিস্টেমে 0 থেকে 7 এই পর্যন্ত নাম্বার ইউজ করা হয়, এখানে 0 থেকে 7 সরি 0 টু 7 এই নাম্বারটা ইউজ করা হয়, টোটাল নাম্বার আছে কতগুলো ওদের কিছু বলবে, টোটাল নাম্বার আছে কতগুলো, 8টা নাম্বার আছে, ঠিক আছে। এবার আমি একটা তোমাদের অ্যাডিশন করতে ইচ্ছি, সেই অ্যাডিশনটার রেজাল্ট কত হবে তোমরা বলো, ধরো তোমাকে বলা হলো 25 আর নিচে দেওয়া হলো 18, এটার অ্যাডিশন পারফর্ম করতে বলা হয়েছে, বলো এটা অ্যাডিশন করলে কি হবে, 25 প্লাস 18 করলে কত হবে রেজাল্ট বলো, তা 13 স্যার 3 হবে 343 উদয়ন 43 হচ্ছে তো তাই তো। তো এটা করার সময় অধীরাই দেখো আমরা কি করি যে 8 প্লাস 5 করে 13, 13 এর 3 আমরা আমরা যেভাবে করি সেটা আমি বলছি, কিন্তু এইখানে আমরা কিভাবে করবো সেটা আমি বলছি, এইখানে দেখো যে
8 plus 5 এটাতে আমরা কি বললাম এটাতে কি বললাম যে রেজাল্ট হচ্ছে তোমার 3 আর আমরা এর জন্য তোমার কি বলে ক্যারি হচ্ছে তোমার 1 হয় ক্যারি 1 হয় সেই 1 plus 2 plus 1 করে এখানে আমি 4 লিখলাম তাই তো 43 হচ্ছে অ্যাকচুয়াল কিন্তু এটা হওয়া উচিত এই রকম এটা তো 43 হলো আমি এটাকে একটু টেবিল দিয়ে করছি দেখো বুঝতে সুবিধা হবে তাহলে আমার নাম্বার আছে 2 2 5 ওকে আর নিচে আছে 1 8 তো 8 plus 5 এটা করে আমি কত পেলাম 13 আমি 13 লিখলাম ওকে ভালো করে বোঝো এই জায়গাটা 8 plus 5 করে 13 হচ্ছে আমি 13 এখানে লিখলাম তো এইখানে যেটা হবে 13 minus 10 equals কত 3 ঠিক আছে আমরা যেহেতু এখানে 13 মানে এখানে 10 মাইনাস করেছিলাম তাহলে আমাকে 10 প্লাস করতে হবে এইখানে 0 আসা মানে কোনো অসুবিধা নেই তাহলে এইখানে কত হচ্ছে দেখো 2 প্লাস 1 প্লাস 1 করে 4 হবে তাই তো কি গো দেখো মিউট কর এনে 4 হচ্ছে তাহলে আমরা এইখানে কেন 10 মাইনাস করলাম এটা বলো তোমরা কেন কি এই যে নাম্বার সিস্টেমটা এই নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10 সেই জন্য আমরা এখানে সাবস্ট্রাক্ট করলাম 10 এইটাকে বোঝা গেছে কেন কি আমরা কি করি যখনই এইখানে দুটো নম্বরে যোগ অ্যাডিশন পারফর্ম করছি অ্যাডিশন পারফর্ম করার সময় অ্যাডিটিভ যে ভ্যালুটা সেইখান থেকে 10 কেন সাবস্ট্রাক্ট করলাম না যখন অ্যাডিটিভ ভ্যালু 10 বা 10 এর বেশি হয়ে যাবে তখন তোমাকে 10 সাবস্ট্রাক্ট করতে হবে এটাই নিয়ম আমরা যখন এমনি ডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে অ্যাডিশন পারফর্ম করি তো এটাকেই যদি অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয় তাহলে এখানে আমরা আসছি addition of octal number system এই এটা কি বুঝতে পারলে কেন 10 সাবস্ট্রাক্ট করলাম সবাই বুঝতে পারছো তো যে যখন আমরা যখন আমরা দেখছি যে এদে 5 আর 8 এই দুটোর additive ভ্যালু 13 হচ্ছে মানে যখন 10 বা 10 এর বেশি হয়ে যায় তখনই আমরা 10 সাবস্ট্রাক্ট করি তাই তো আমরা কি করতাম 3 তারপর ক্যারিতে 1 এরকম ভাবে লিখতাম কিন্তু আমি এখানে 13 থেকে 10 সাবস্ট্রাক্ট করলাম তার কারণটা এখানে বুঝতে হবে এইখানে একটা নাম্বার দেয়া হয়েছে 2 3 6 7 2 3 6 7 দিয়ে তারপর এখানে কন্ট্রোল এতে আমরা বেস 8 লিখলাম প্লাস 5 6 4 3 base 8 সমান কোয়াড বেস 8 ঠিক আছে তো এইখানে দেখো আমরা এখন নাম্বারটা লিখবো নাম্বারটা লেখার সময় এইভাবে টেবিল নিয়ে নাও একটা টেবিল নিয়েই করো তোমরা এমনি আমি এখানে টেবিল নিয়ে করছি একটু বুঝতে সুবিধা হবে বলে তোমরা এমনি নরমালি করবে যেরকম পাশাপাশি লিখে করো সেভাবে তো আমি রাইট সাইড থেকে নাম্বারটা লিখলাম উপরেরটা ক্যারির জন্য ছেড়ে দিচ্ছি এটা হচ্ছে ক্যারির জন্য এই লাইনটা এই লাইনটা ক্যারির জন্য এই লাইনে ফার্স্ট ডিজিট গুলো থাকবে এটা সেকেন্ড আর নিচে তোমার অ্যাডিটিভ ভ্যালু তো আমি রাইট সাইড থেকে লিখছি 7 7 6 3 এন্ড 2 আর নিচে আছে কত তোমার 3 4 6 5 এবার এইখানে আচ্ছা এই নাম্বার সিস্টেমের বেস 10 ছিল সেই জন্য একটু মিউট করে রাখো দুগু মিউট কর উদা আমি করে দিচ্ছি সবাই তো এইখানে দেখো যে হ্যাঁ এইখানে আমরা কি করছিলাম এখানে 10 সাবস্ট্রাক্ট করার কারণ কি ছিল যে
এইখানে যেহেতু নাম্বার সিস্টেমের বেস 10 ছিল, আমরা ডেসিমেল নাম্বার সিস্টেম নিয়ে কাজ করছিলাম। তো এইখানে দেখো নাম্বার সিস্টেমের বেস কত? 8 আছে, তার জন্য আমাকে সাবস্ট্রাক্ট করতে হবে 8। কখন সাবস্ট্রাক্ট করব? যখন নাম্বারটা এর যে ভ্যালুটা, এর ভ্যালুটা তোমার 8 বা 8 এর বেশি চলে আসবে, মানে এর যে অ্যাডিটিভ ভ্যালু, এই অ্যাডিটিভ ভ্যালুটা 8 বা 8 এর বেশি। দেখো এখানে 8 এর বেশি আসছে, 10 আসছে, তাহলে 10 থেকে আমরা মাইনাস 8 করলাম, কত আসবে রেজাল্ট? 2। আর এইখানে আমরা কি করব? 1 যোগ করে দেব, ঠিক আছে। এখানে 1 যোগ করার জন্য কত হচ্ছে? 6 4 তোমার 10 11 হচ্ছে, তাহলে 11 মানে সেটাও 8 এর থেকে বেশি, 8 এর থেকে বেশি মানে মাইনাস 8 করলাম, দিয়ে রেজাল্ট আসছে কত? 3। তারপর হাতে আবার 1 যাবে, ক্যারিতে আবার 1 চলে যাবে। তো এখানে দেখো 6 প্লাস 3 তে তোমার হচ্ছে 6, 3 9 আর 10 10 হলো, মাইনাস 8 কেন করছি? কারণ 8 এর থেকে বেশি, এখানে 2 রেজাল্ট আসছে। আবার 1 যাচ্ছে, তাহলে 5 প্লাস 2 পরে কত? 7 প্লাস 1 8, তাহলে 8 বা 8 এর বেশি বলেছি হলেই সাবস্ট্রাক্ট করব, তাহলে মাইনাস 8 করলাম, রেজাল্ট আসছে কত? 0। এবার হাতে একটা 1 চলে যাবে বা ক্যারিতে, সেই ক্যারির 1টা এখানে বসবে। তাহলে অতএব আমরা রেজাল্টটা কি বলবো, এটা ইকুয়ালস তোমার রেজাল্ট হবে 1 0 2 3 2 বেস 8। আচ্ছা বলো এবার এটা বুঝতে কে কে পারোনি, কারণ আজকে বেশি কিছু করাবো না, এই পর্যন্ত করি, এই তোমাদের এক্সারসাইজ দেবো, কারণ পরশু দিন ক্লাস আছে। তো বলো অধিরাজ, বুঝতে কোনো অসুবিধে? স্যার বুঝতে, মানে শর্টকাট প্রসেসটাতে একটু বুঝতে পারছি না, তো ওটারই একটু টেনশন আছে। ওই যে মানে ওই যে ফ্র্যাকশনাল নাম্বারটাকে, এসএন নাম্বারটা দেখো শর্টকাট, ফ্র্যাকশনাল নাম্বার আমি শর্টকাট কিছু দেখাইনি, তোমরা এইভাবেই করবে। তোমরা একবার কি বলো তো, ভিডিওটা আজকেই আমি এখানে একটু পরে ইউটিউবে আপলোড করে দিচ্ছি, মানে বিকেলের দিকে হয়তো আপলোড করে দেবো, তোমরা সন্ধ্যার দিকে একবার চালিয়ে দেখো, ঠিক আছে? দেখো সেখান থেকে নোটস বানাও আর কোশ্চেন গুলো কেউ তুলবে, হ্যাঁ? ভিডিওটা চালিয়ে দেখে কোশ্চেন, আমি একটা কতগুলো কোশ্চেন দিচ্ছি তোমাদের, এগুলো অক্টাল অক্টাল নাম্বার অ্যাডিশন করবে। তোমরা কি করবে, তৈরি করলে তো, তৈরি করার পর পেন এন্ড পেপারে করলে দে, ছবি তুলে গ্রুপে আপলোড করে দেবে যে স্যার আমার এটা চেক, ঠিক আছে? হ্যাঁ বলো স্যার, বলছিলাম যে আমরাই কি পড়বো, আর কেউ পড়বে না? কোনো ডাউট থাকলে বলো, আমি মিটিং এন্ড করছি। ডাউট আছে নেই কোনো? না স্যার। না স্যার, ঠিক আছে। তাহলে তোমরা ফ্রাইডেতে আসো, ফ্রাইডেতে আমরা অন্যান্য যে কনভারসেশন গুলো, সেই কনভারসেশন গুলো জানবো, প্লাস হচ্ছে হেক্সাডেসিমেল এর যে অ্যাডিশন সাবস্ট্রাকশন আর বাইনারি নাম্বার সিস্টেমের মাল্টিপ্লিকেশন আর মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলো করবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে, চলো স্যার, বাই বাই স্যার।